আমাদের বাংলার ইতিহাস অতি সমৃদ্ধ ইতিহাস, যার প্রমাণ এপার বাংলা ও ওপার বাংলা এখনো বহন করে চলেছে। আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক তেমনই একটি ঐতিহাসিক স্থানে, যেটির স্থাপন হয়েছিল 1802 সালে। প্রায় 220 বছরের পুরানো স্থাপনাটি আজও আমাদের অবিভক্ত বাংলা প্রদেশের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আর আজ আমি যাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায় অবস্থিত হাজি মোহাম্মদ মহসিনের স্মৃতি বিজড়িত একটি স্থাপনায়। হাজি মোহাম্মদ মহসিনের এই স্থাপনাটি দেখার জন্য আমরা মূলত রওনা দিয়েছি যশোর খুলনা মহাসড়ক ধরে, কারণ এই মহাসড়কের খুব কাছেই অবস্থিত ঐতিহাসিক ওই স্থাপনাটি। তো আপনারা যশোর টার্মিনালে নেমে এখান থেকে রিক্সা অথবা সিএনজি যোগে মাথাপিছু 10-15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন 5 মিনিটের মধ্যে ওই ঐতিহাসিক স্থাপনাটিতে। আর যদি ব্যক্তিগত গাড়িতে আসেন তাহলে গুগল ম্যাপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে নেব, তো আপনারা খুব সহজে সেই জায়গার লোকেশন পেয়ে যাবেন। যশোর খুলনা মহাসড়ক থেকে নেমে হাতের বাম দিকের যে সরু রাস্তা, সেই রাস্তায় আমরা চলে আসলাম। আর এই রাস্তার সেই ঠিক শেষ মাথায় ঐতিহাসিক স্থাপনাটি অবস্থিত। চলুন জেনে আসি হাজি মোহাম্মদ মহসিন সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথা এবং এই স্থাপনা সম্বন্ধে কিছু কথা। হাজি মোহাম্মদ মহসিন 1732 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজি ফয়জুল্লাহ এবং মাতার নাম জয়নব খানম। শিক্ষাজীবন মোহাম্মদ মহসিন তার বাড়িতেই কাটায় একজন গৃহশিক্ষকের অধীনে। মনোযোগী ছাত্র হিসেবে তিনি কুরআন, হাদিস ও ফিকাহ শাস্ত্রে অসামান্য জ্ঞান অর্জন করেন। পরে তিনি উচ্চশিক্ষার্থে বাংলার তৎকালীন যে রাজধানী মুর্শিদাবাদে গমন করেন এবং তিনি সেখানে স্বশিক্ষায় শিক্ষিত হন এবং ভ্রমণের মাধ্যমে তিনি জ্ঞানের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেন এবং তিনি খুব শীঘ্রই বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন। তিনি ইরান, ইরাক, আরব, তুরস্ক প্রভৃতি দেশ ভ্রমণ করেন। সেই সঙ্গে তিনি মক্কা, মদিনা, কুফা, কারবালা এবং প্রভৃতি ইসলামিক তীর্থস্থানে ভ্রমণ করেন। তো আমরা এখন ইমামবাড়ার যে অভ্যন্তর সেখানে প্রবেশ করতেছি। তো চলুন আপনাদেরকে দেখাই এর ভিতরে কী কী আছে বা কী ধরনের জিনিসপত্র এর ভিতরে অবস্থিত। আমরা এখন প্রবেশ করব এই স্থাপনাটির ভিতরে এবং এর ভিতরের কী অবস্থা বর্তমানে। প্রায় 220 বছর বয়সী একটি স্থাপনা, এর ভিতরটা কেমন হতে পারে সেটি দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম। তো দেখতেই পাচ্ছেন এর ভিতরের যে স্থাপত্য শৈলী, সেই 220 বছর আগের, সেটি আমাদের সামনে। ধীরে ধীরে আমরা এই স্থাপনাটির ভিতরে যেতে থাকলাম। তো এটি এখন মূলত মসজিদ হিসেবে ব্যবহার হয়। প্রতি শুক্রবারে জুম্মার নামাজের আয়োজন হয় এখানে। মূলত এটি একটি এখন শিয়া ধর্মাবলম্বীদের একটি অংশ বা প্রতিষ্ঠান, তারাই এটিকে পরিচালনা করে এবং তারা এটিকে নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এটি। বন্ধুরা, এই পুরাতন ঐতিহাসিক স্থাপনার ভিতরে আসলে মনটা কেন জানি না এমনিতেই ভালো হয়ে যায়। তো চলুন এই স্থাপনার নির্মাণ ইতিহাস সম্বন্ধে আমরা জেনে আসি। মুরুলিতে এই ইমামবাড়াটি তৈরি করেন হাজি মনুজান খানম, যিনি সম্পর্কে হাজি মোহাম্মদ মহসিনের বইপত্রী বোন ছিলেন। 1700 শেষের দিকে মনুজান এই অঞ্চলের সম্পত্তিগুলো পৈতৃক সূত্রে পেয়েছিলেন।
পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে মন্নুজান ও তার স্বামী সৈয়দপুর অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। 1764 সালে মন্নুজানের স্বামী মৃত্যুবরণ করলে পুরো সম্পত্তির মালিক হন মন্নুজান। 1802 সালে মুরলিতে তিনি এই স্থাপনাটি স্থাপন করেন। 1803 সালে মন্নুজানের মৃত্যু হলে এই ইমামবাড়া এবং তার সব সম্পত্তি হাজী মোহাম্মদ মহসিনকে তিনি দিয়ে দেন। এই স্থাপনাটি মূলত স্থাপন করা হয় রাজস্ব সংগ্রহের সভাকক্ষ হিসেবে। তো বর্তমানে এটি এখন শিয়া মতাদর্শীদের একটি প্রতিষ্ঠান এবং দেখতে পাচ্ছেন তারা কারবালার সেই বিয়োগান্তক ঘটনার আদলে কিছু কিছু জিনিস এখানে রেখেছে। ঐতিহাসিক কারবালা প্রান্তরের সেই স্মৃতিচিহ্ন বহন করে এমন কিছু সংগ্রহ এখানে আছে যেটি দেখলে আসলে মনটাকে বিগলিত করে দেয়। তো আমরা এখন আছি যে ইমামবাড়া তার মধ্যে, আর এখানকার দায়িত্বে রয়েছেন যে কাকা, কাকার কাকার সাথে আমরা কথা বলবো আর কাকার কাছ থেকে জানবো এর এই জায়গার যে ইতিহাস বা এর বিস্তারিত। তো চলুন কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা আপনি? আল্লাহ খুব ভালো রাখছেন। তা এই জায়গার ইতিহাস সম্বন্ধে আর কি আমাদের বলেন। এটা তো অনেক পুরনো, 200 বছর আগের। আচ্ছা, এই জিনিস তৈরি করা হাজী মহাসিন সাহেব, তিনি দানবীর, ওনার অনেক সম্পত্তি ছিল, সেগুলো সবই দান করে দিয়ে গেছেন। এখন আর তার কিছু নাই। আর এই জায়গাটা মূলত কি কারণে তৈরি করা কাকা? এখানে এটা হাজী মহাসিন সাহেবের বাড়ি বলে ইয়ে করা ছিল, কিন্তু এখন এখানে নামাজ পড়া হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে কি কোনো অনুষ্ঠান হয়? আর এখানে প্রতি বছর দুইটা করে অনুষ্ঠান হয়, একটা হয় 10ই মহরম আর একটা হয় 40শা। আচ্ছা আচ্ছা। এই সময় তো অনেক মানুষ, অনেক মানে 1.5 থেকে 2 হাজার লোক হয়। আচ্ছা আচ্ছা। তা খরচ সংখ্যা ধরেন প্রায় 1.5 লাখ। আচ্ছা, কয়দিন হয় কাকা এই অনুষ্ঠানটা? একদিন করে হয়। তো ধন্যবাদ কাকা ইনফরমেশন দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যে স্থাপনাটি দেখছেন এটি 1802 সালে স্থাপিত। তো এত পুরানো একটি স্থাপত্যর ভিতরে আর কি দাঁড়িয়ে আছি, সত্যিই খুব ভালো লাগছে আর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে যে এত পুরানো একটা স্থাপত্য আজও টিকে আছে। আর এটি টিকে আছে সঠিক রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের কারণে। আর এটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। ঐতিহাসিক এই স্থাপনাটির ভিতরে অনেকক্ষণ থাকার পরে আমরা বাইরে চলে আসি এবং এই সীমানার ভিতরেই আরও কিছু স্থাপত্য বা নিদর্শন রয়েছে। তো সেগুলো দেখার জন্য মূলত আমরা এখন যাব। তো আমরা এখন যাচ্ছি ইমামবাড়ার একটি মিউজিয়াম হয়েছে, এখানে এই জায়গার ইতিহাস আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে। তো সেই মিউজিয়াম আমরা এখন দেখব এবং সেখানে কী কী জিনিস সংরক্ষণ করা আছে সেই জিনিসগুলো আর কি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করি। তো এই যে পুরাতন যে বিল্ডিং, পুরাতন বিল্ডিংয়ের পাশেই আর কি এই মিউজিয়ামটি অবস্থিত। আর এটি দেখেন হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া জাদুঘর প্রদর্শনী কেন্দ্র, শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আলতাফ হোসেন, মহাপরিচালক, অতিরিক্ত সচিব প্রত্নতত্ত্ব অধিদপ্তর, 3 ফাল্গুন 1425 বঙ্গাব্দ, 15ই ফেব্রুয়ারি 2019 সালে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণ করেছিল। ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে যে ছোট ইমামবাড়া, লখনউ, ভারত। যদি কপালে থাকে ইনশাল্লাহ এইটাতেও যাবো।
আর হুগলিতে মূলত হাজি মোহাম্মদ মহসিনের যে পৈতৃক নিবাস ছিল এটা হচ্ছে যশোরে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে হোসেনি দালান, যেটা পুরান ঢাকায় অবস্থিত। আর এখানে দেখেন পুরা ইতিহাস লিপিবদ্ধ করা আছে। খুব সম্ভবত মুর্শিদাবাদও একটা আছে ইমামবাড়া, হুগলি ইমামবাড়া। এটা হচ্ছে হোসেনি দালান, এটা হুগলি। এখানে হাজি মোহাম্মদ মহসিনের প্রচুর যে তাদের এখানে হাজি মোহাম্মদ মহসিনের জীবনী লেখা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এটাও পঞ্চগড়ে অবস্থিত মির্জাপুর শাহী মসজিদ সংলগ্ন ইমামবাড়া। এটা হচ্ছে বড় ইমামবাড়া, লখনউ, ভারত। 1784 সালে এটার স্থাপন হয়। এটা হচ্ছে মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া। তো এটা হচ্ছে যে মিউজিয়াম সেটি, আর এখানে একটি রেজিস্টার বই আছে। আপনারা যদি আসেন এখানে আপনারা রেজিস্টার করতে পারেন, আপনারা কোথা থেকে এসেছেন বা কী কী আপনাদের মতামত, সেইগুলো এই রেজিস্টার বইতে আপনারা লিপিবদ্ধ করে দিতে পারেন। এই জায়গার দায়িত্বে রয়েছে কাকা। তো কাকা, এইটা খোলা হয় কখন আর বন্ধ হয় কখন? সকাল 8টা থেকে মোটামুটি সন্ধ্যা রাত পর্যন্ত। আপনি মূলত এর আশেপাশেই থাকেন নাকি? আশেপাশে মানে এখানে ভিতরেই থাকি। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা আসলে কাকার পেয়ে যাবেন, কাকার দায়িত্বে আছে। ধন্যবাদ কাকা। বন্ধুরা, এই বিদায় বেলায় মহান এই দানবীর সম্বন্ধে কিছু কথা না বললেই নয়। হাজি মোহাম্মদ মহসিন ব্রিটিশ শাসনের সময়ে 1769-70 সালের যে দুর্ভিক্ষ আসে, সেই সময়ে তিনি মানুষদের খাদ্য চাহিদা পূরণের জন্য লঙ্গরখানা স্থাপন করেন এবং সরকারি অর্থ তহবিলে তিনি প্রচুর অর্থ দান করেন। 1806 সালে তিনি মহসিন ফান্ড নামক তহবিল প্রতিষ্ঠা করেন এবং তাতে তিনি দুইজন মোয়াতাল্লি নিয়োগ করেন। ব্যয় নির্বাহের জন্য সম্পত্তিকে তিনি টোটাল 9 ভাগে ভাগ করেন। এর মধ্যে 3 ভাগ ধর্মীয় কর্মকাণ্ড, 4টি ভাগ পেনশন, বৃত্তি ও দাতব্য কর্মকাণ্ড এবং 2টি ভাগ মোতাবাল্লিদের পারিশ্রমিকের জন্য বরাদ্দ করা হয়। এছাড়া তিনি ছিলেন শিক্ষা অনুরাগী। শিক্ষার প্রসারের জন্য তিনি হুগলি কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহসিন কলেজ এবং দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়, এছাড়া মহসিন ফান্ডের দ্বারা অসংখ্য দরিদ্র ছাত্রদের তিনি পড়াশোনার ব্যবস্থা করেন এবং এটি কিন্তু এখনও চালু আছে। এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটির নাম বিএনএস মহসিন বাংলাদেশ সরকার নামকরণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামও কিন্তু হাজি মোহাম্মদ মহসিন হলের নামেই রাখা হয়েছে। তো আমরা এখন ইমামবাড়ার পাশে যে ছোট্ট একটি পুকুর আছে অবশিষ্ট, সেই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। এটা দেখেন, এটা হচ্ছে পুকুর। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, আমি ভিডিও ডিসক্রিপশনে এর গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি যশোরে কোনো প্রয়োজনে কোনো কাজে আসেন, এটা যশোর যে টার্মিনাল, টার্মিনাল থেকে মাত্র 5 মিনিটের পথ। আপনার ঢাকা খুলনা যে রেল লাইন, রেল লাইনটা পার হলেই মূলত এই মুরুলি মোড়েই আর কি, একদম মেন রোডের সাথেই। 5 মিনিট তো বেশি হয়ে যায়, তারও কম পথ। তো আপনারা যদি এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসেন, তো আপনারা যখন খুশি তখন মন চাইলেই চলে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর কোন কোন স্থাপনা নিয়ে বা যশোরের কী কী দেখতে চান আপনারা কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।